হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলদার, খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি। আপনারা অনেকেই আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির যে শেডগুলো, এগুলো আসলে আপনারা দেখতে চান। আর আপনাদের আজকে আমরা বলে রাখি যে আমরা সাধারণত করে কেন আপনাদেরকে আমাদের হ্যাচারি বা আমাদের খামারগুলো ভিজিট করাই না। মূলত করে আপনার অবশ্যই আমাদের যারা আমরা হ্যাচারি ম্যান আছে, অবশ্যই আমাদের আগে যে নিরাপত্তার কথাটি আগে চিন্তা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আজকে সেই নিরাপত্তার কথা চিন্তা করে বা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির যে টাইগার মুরগির গুলো আছে আমাদের প্যারেন্টস, সেগুলোকেই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির 4 নম্বর শেড, যেখানে আপনার টাইগার মুরগির যার সাধারণত করে ডিমগুলো থেকে আমরা বাচ্চা উৎপাদন করি এবং সেই বাচ্চাগুলো আপনাদেরকে আমরা পৌঁছে দিই আপনাদের দোরগোড়ায় বা আপনাদের হাতে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির যে এখানে আপনার যে টাইগার মুরগিগুলো আছে, এইগুলো আপনার সবগুলো রানিং। আপনার এগুলো প্রায় ডিম পাড়া শুরু করেছে প্রায় 4 মাস থেকে 4.5 মাস। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মুরগিটি আপনার, এর কোলে দেখেন, একটু উঁচু করে দেখাচ্ছি আপনাদেরকে, এর কোলের যে ডিমটি, যে ডিমটি আমরা সাধারণত করে হ্যাচিং করে থাকি, দেখেন ডিমটি মাশাল্লাহ খুব সুন্দর আপনার ডিমটি পেরেছে। এবং আপনাদের দেখাবো আমরা আজকে খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির যে আপনার আমরা কীভাবে সাধারণত করে আপনার ডিমগুলো আপনার ই করে থাকি, সংগ্রহ করি। এটি দেখেন আপনার এই যে এই মুরগিগুলো আপনার শান্ত করে ডিমের জন্য, ডিম পাড়ার জন্য বসেছিল, কিন্তু আমি আশাতে সাধারণত করে ওরা একটু ভয় পাচ্ছে। কারণ কি, সহজে আপনার যারা আপনার শুধুমাত্র খামারে কাজ করে তারাই শুধু আমাদের এই শেডগুলোতে ঢোকে। আমরা যেহেতু আপনার বিভিন্ন জায়গায় আপনার বা বিভিন্ন বাচ্চা সংগ্রহ করে থাকি বা আমাদের আরও অনেক শেড আছে, সেই ক্ষেত্রে আমি তো আর প্রতিদিন আপনার শেডে ঢুকি না, আর সেই ক্ষেত্রে আপনার মুরগিগুলো একটু ভয় পাচ্ছে আমাকে দেখে। দেখেন আপনার এই যে ডিম, এই যে ডিম পেড়ে আছে, এই মুরগিটি আপনার ডিম পাড়ার জন্য ওর স্থানে ঢুকেছে। এবং আপনাদের বলে থাকি যে খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির যে টাইগার মুরগিগুলো আছে, এগুলোর লাইভ ওয়েট আমরা আপনাদেরকে অন্য একটি ভিডিওতে দেখাবো। আর এই যে দেখেন, এরা আপনার খুব সুন্দরভাবে ডিম পাড়ার জন্য আপনার বসেছে। এদেরকে আমরা একটু সরাই দেখতে চাচ্ছি যে আসলে সে ডিম পেয়েছে কি না, সে এখনও ডিম পারেনি। এই এক একটি মোরগের ওয়েট আছে আপনার প্রায় 5.5 কেজি থেকে 5 কেজি, 5 কেজি 5.5 কেজির উপরে আপনার মোরগগুলো আছে। এবং আপনার এই মুরগিগুলো আমরা এই যে কাঠের যে বাক্স করে দিয়েছি, এই বাক্সের ভিতরে দেখেন আপনার ওরা কি সুন্দর করে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করে আপনার ডিম পাড়ছে। এখানে দেখেন আপনার প্রত্যেকটি খোপেই আপনার মুরগি বসা আছে। এবং আপনারা যারা অরিজিনাল, এখানে দেখতে পাচ্ছেন আপনার টাইগার মুরগির বাচ্চা মানে মুরগিগুলো শান্ত করে ব্রিড করছে। আর আপনারা যারা খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির থেকে বাচ্চা সংগ্রহ করেন, আপনাদেরকে আমরা শতভাগ গ্যারান্টি সহকারে টাইগার মুরগির বাচ্চাগুলো যে প্যারেন্টস থেকে আমরা দিয়ে থাকি, এটি হলো কি তার মাদার প্যারেন্টস। আর এই আরেকটি কথা বলে রাখি যে আমাদের যে বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো আপনি যদি ব্রয়লার ফিড খাওয়ান আপনি 40 দিনে কেজি হবে, এবং আপনি যদি সোনালি ফিড খাওয়ান আপনার 40 থেকে 45 দিনের ভিতরে ইনশাল্লাহ কেজি আসবে। আর একটি কথা বলে রাখি যে যারা আপনার টাইগার মুরগি সম্পর্কিত যে কোনো তথ্য বা যে কোনো পরামর্শ আপনি আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির কাছ থেকে নিতে পারেন। আমাদের নিয়মিত ডাক্তার আছে এবং তাদের সাথে আমরা আলাপ আলোচনা করিয়ে দিতে পারবো আপনাদেরকে যে কী সমস্যা, কী বৃত্তান্ত। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন মোরগগুলো খুবই সুন্দর মাশাল্লাহ। এগুলো কেবলমাত্র আপনার 4 মাস আপনার ডিম পাড়ার বয়স শান্ত করে আজকে মনে হয় 3 মাস থেকে 3.5 মাস হয়েছে, এটি আসলে দেখতে হবে। আর আপনারা শতভাগ বাচ্চা, টাইগার মুরগির বাচ্চা পেতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন। আর আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি সবসময় আপনাদের বিশ্বস্ততা নিয়েই আপনারা কাজ করতে চাই এবং আপনাদের সবসময় পাশে আসে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি সম্পর্কিত আপনাদের যদি একটুও কমপ্লেন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।